আসসালামু আলাইকুম প্রিয় জি এস সি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তোমাদের ইতিমধ্যে কিন্তু আমি গণিতের যে সাজেশনটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই সেটা থেকে দেখছো আশা করি তোমরা ওই অঙ্কগুলো যদি করো তাহলে অবশ্যই তোমাদের ওই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে অঙ্কের যে সমস্যাগুলো সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি এই অঙ্কের সাজেশনটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এবং তোমাদের ক্লাসের সকল ম্যাথমেটিক্স যে বিষয়গুলো রয়েছে আমি কিন্তু সেইগুলো আলোচনা করছি মুনাফা পাটিগণিতের সকল মানে চাপ্টারগুলোর সহজ সমাধান কিন্তু করা আছে এবং সৃজনশীল অঙ্ক করা আছে তোমরা অবশ্যই আমার ভিডিও মানে ইয়ার থেকে দেখে আসতে পারো তো আজকে আমরা যে সাজেশনটা দেবো তোমাদেরকে সেটা হলো সাধারণ বিজ্ঞানের সাজেশনটা আর আমরা এটা জানি যে আসলে অষ্টম শ্রেণীতে সে যে সাধারণ বিজ্ঞান যে বইটা আছে এটা আসলে একটু হার্ড তোমাদের লেভেলের জন্য কারণ হুট করে তোমরা কিন্তু অনেক কিছু শিখছো বা অনেক কিছু তোমাদের মধ্যে আসছে যেগুলো পূর্বে তোমাদের মধ্যে আলোচনায় ছিল না যেহেতু এটা সায়েন্স সায়েন্স মানে একটু কঠিনত্ব তো আজকে আমি তোমাদেরকে ষাটটি অধ্যায়ের উপর সাজেশন দেবো তোমরা যদি এই ষাটটি অধ্যায়কে কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জে এ প্লাস নিশ্চিত নিয়ে আসতে পারবে ষাটটি অধ্যায়ের সিকিউরিটিতে যদি তোমরা দিতে পারো আমি তোমাদেরকে ষাটটি অধ্যায় আজকে বলে দেবো এই ষাটটি অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের এগারোটি প্রশ্ন আসবে সেখান থেকে অ্যান্সার করতে হবে ষাটটি তাহলে ষাটটি অ্যান্সার সুন্দরভাবে করতে পারবে এবং তোমরা নিশ্চিতভাবে এ প্লাস পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস চলো আমরা জেনে নেই সেই ষাটটি অধ্যায় কী কী দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ দশম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণ এগারো অধ্যায় আলো এই যে চ্যাপ্টারগুলো বললাম তোমরা হয়তো ভাবতে পারো স্যার আপনি তো বেসে বেছে কঠিন চ্যাপ্টারগুলোর কথা বললেন আসলে ব্যাপারটা কি তোমরা যখন পড়াশোনা তো এই মানে অষ্টম শ্রেণীর শেষ না তোমরা পরবর্তীতেও পড়তে চাও আমি এমন একটা জায়গা তোমাদের নিতে চাই যে শর্ট বলতে এমন না যে তুমি কিছু না জানো না জেনে তুমি উপরে ক্লাসে চলে যাও এমনটা না তুমি তো নাইনে ভর্তি হবে তাই না নাইনে তোমার সায়েন্স নেবে তাই না তাহলে তোমার পড়াশোনা তো তুমি আর মানে ভালো করবে এই ভালো করার জন্য তোমার সেই ভালো সাবজেক্ট নেওয়ার জন্য তোমাকে অবশ্যই এই সাবজেক্ট এই অধ্যায়গুলো তোমার পরবর্তী ক্লাসে কিন্তু আসে যেহেতু পরবর্তী ক্লাসগুলোতে আসে তাহলে তুমি যদি এই ক্লাসে যদি তোমার এখানে যদি গ্যাপ থাকে দুর্বলতা থাকে তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু তুমি হিমশিম খাবে আর এটা নিশ্চিত যে এই ষাটটা অধ্যায় তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন অধ্যায় এখন এই কঠিন ষাটটা অধ্যায়ের তোমরা ভালো করে বুঝো ভালো করে দেখো এই ষাটটা অধ্যায়ের দায়িত্ব তোমরা নাও দেখবে তোমাদের অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়া লাগবে না ধরা লাগবে না এমনিতে অটোমেটিক হয়ে যাবে বিষয়টা একটু মানে যদি বুঝতে পারো তাহলে কিন্তু সত্যি এটা কি বলবো তোমরা যদি সত্যি সত্যি সাতটা অধ্যায় বোঝো তাহলে বাকিগুলো তোমরা অটোমেটিকলি বুঝে যাবা আর আজকে আমি অনেক বেশি কথা বলে ফেলছি তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং তোমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি তোমাদের উৎস এবং উদ্দীপনা পেলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য হালকা কিছু করতে চাই তো সাথে থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ